वेलकम टू स्मार्ट बी इंग्लिश। आजकेर ई भिडियोते आमरा देखबो इफेक्ट अफ लकडाउन इन वेस्ट बेंगल एर ओपरे एकटा पैसेज राइटिंग देखबो आर एकटा रिपोर्ट राइटिंग देखबो जेटा तोमादेर आपकामिंग पीएससी क्लार्क एग्जाम बोलो तारपरे वेस्ट बेंगल पुलिस सब इन्सपेक्टर एग्जाम बोलो बा पीएससी एर जेकोनो पीएससी मिसलेनियास रयेछे बा जेकोनो एग्जामेर मध्ये जे डेस्क्रिप्टिव इंग्लिश रयेछे एटा किन्तु खुबई इम्पर्टेंट टपिक कारेंट अफेयार्सेर मध्ये आसते पारे। ठीक आछे, एरकमई भिडियो आरो दिते थाकबो। सो भिडियोटा जदि भालो लागे अवश्यई एकटा लाइक करबे, चैनल नतून होये थाकले सबसक्राइब करबे आर भिडियोटा अवश्यई शेष अब्दि देखो। ठीक आछे, देखो लकडाउन इन वेस्ट बेंगल आमादेर आजके सबजेक्ट हलो लकडाउन इन वेस्ट बेंगल। शुधुमात्र वेस्ट बेंगले लकडाउनेर इम्प्याक्टटा की पड़ेछे, इफेक्टटा की होयेछे सेटा आमरा देखबो। ठीक आछे, सर्वप्रथमे देखे नी पैसेज राइटिं। देखो पैसेज राइटिं आमि केन दियेछि, शुधु रिपोर्ट राइटिंगो दिते पारतम जे एरकमो होते पारे जेरकम 2018 वेस्ट बेंगल पुलिस एस आईर किन्तु रिपोर्ट राइटिंग एर ओई जगह पैसेज राइटिंग दिएछिलो एकटा। ठीक आछे, सो तोमरा पैसेज राइटिंग आर रिपोर्ट राइटिंग एर मध्ये पार्थक्य किछु ना, शुधु उपरे हेडिंगटा आर जे लेखाटा जे स्टार्ट करते हय सेटाई एकटु आलादा हय। सो पैसेज राइटिंगटा देखो, देखो आमि जे पैसेज राइटिंगटा सर्वप्रथमे जेटा देखछो सेटा पढ़छि आर परे जेटा रयेछे रिपोर्ट राइटिंग सेटा आमार एकटा स्टूडेंट लिखेछे সেটাকে আমি একটু হালকা এডিট করে আমি ওটা দিয়ে দিয়েছি। সো প্রথমে এটা দেখো লকডাউন যে টাইটেলটা দিয়েছি এফেক্ট অফ লকডাউন ইন ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে সেটাই। লকডাউন ইজ স্টিল ইন প্রোগ্রেস ইন ওয়েস্ট বেঙ্গল টিল 3rd May অনওয়ার্ডস, মানে কি লকডাউন ইজ স্টিল ইন প্রোগ্রেস, লকডাউন এখনও কি প্রোগ্রেসে রয়েছে মানে চলছে ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে টিল 3rd May অনওয়ার্ডস, মানে 3rd May অবধি মানে চলবে, প্রোগ্রেসে থাকবে আর কি। It is effective not only in West Bengal but also all over the India. এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষেই এটা কি হবে এফেক্টিভ, এটা এফেক্টিভ রয়েছে, ইট ইজ এফেক্টিভ মানে এটা কার্যকর রয়েছে। There is nothing special to say about the cause of lockdown. লকডাউনের কারণের কি কারণে যে লকডাউনটা হচ্ছে সেটা স্পেশালি আবার বলার কোনো দরকার নেই, অ্যাজ যেহেতু এভরি ওয়ান নোজ দ্য রিজন বিহাইন্ড ইট, সবাই কি এই কারণটা এর পেছনে কী কারণ রয়েছে এটা সবাই জানে। দ্য অ্যালার্মিং ডিজিজ কোভিড-19, যে অ্যালার্মিং ডিজিজটা রয়েছে মহামারী বা ডিজিজটা রয়েছে প্যান্ডেমিকটা রয়েছে কোভিড-19, এখানে ডিজিজের বদলে প্যান্ডেমিকও লিখতে পারো, দ্য অ্যালার্মিং ডিজিজ কোভিড-19। ঠিক আছে, প্যারাগ্রাফ চেঞ্জ করে তারপরে দেখো দ্য হোল বেঙ্গল ইজ নাও কশাস অ্যাবাউট ইট, সমস্ত বাংলা এখন কি এর এই ব্যাপারে কি সচেতন, বাট ফিউ আর স্টিল ইন প্যানিক, কিছু মানুষ এখনও সামান্য কিছু মানুষ কি রয়েছে প্যানিকে রয়েছে, অ্যান্ড প্যানিক মানে মানে মনের মধ্যে ভয়ে রয়েছে, অ্যান্ড দেয়ার আর অলসো সাম ফুলিশ পিপল, এখানে আরও কিছু বোকা মানুষজন রয়েছে, হু আর নট ওবেইং দ্য রুলস, যারা কি রুলটা রুল অ্যান্ড রেগুলেশন যেটা প্রোভাইডেড বাই গভর্নমেন্ট, রুলস অ্যান্ড রেগুলেশন প্রোভাইডেড বাই গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট যেই রুলস এবং রেগুলেশন দিয়ে দিয়েছে মানুষের জন্য সেগুলো কি তারা মানছে না। দ্য ডক্টর্স অ্যান্ড হেলথ ওয়ার্কার্স আর ওয়ার্কিং ভেরি হার্ড টু কন্ট্রোল দ্য সিচুয়েশন অ্যাজ দ্য হোল থিং ইজ ডিপেন্ডেন্ট অন দেম, কি বলছে এখানে দ্য ডক্টর্স যারা ডক্টর ডাক্তার রয়েছে এবং হেলথ ওয়ার্কার্স যারা অন্যান্য হেলথ ওয়ার্কার্স রয়েছে স্বাস্থ্যসেবী বা সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা আর ওয়ার্কিং ভেরি হার্ড, তারা খুব কঠোর পরিশ্রম করছে টু কন্ট্রোল দ্য সিচুয়েশন, সে সিচুয়েশনটা এটা কন্ট্রোল করার জন্য, অ্যাজ দ্য হোল থিং ইজ ডিপেন্ডেন্ট অন দেম, যেহেতু সমস্ত জিনিসটাই কি তাদের ওপর ডিপেন্ড করে। সাসপেক্টেড পেশেন্টস আর বিং অ্যাডমিটেড টু দ্য হসপিটাল, মানে যারা সাসপেক্টেড পেশেন্টস তাদের কি কি হসপিটালে অ্যাডমিট করা হচ্ছে, অ্যান্ড বিং ট্রিটেড ভেরি ওয়েল, এবং তাদের খুব ভালোভাবে চিকিৎসা করানো হচ্ছে। মেনি পেশেন্টস আর গোয়িং হোম আফটার গেটিং কিওর ফ্রম ইট, অনেক পেশেন্টসরাই কি হচ্ছে রোগীরাই কি ওরা ভালো হয়ে গিয়ে কিন্তু বাড়িও চলে যাচ্ছে, বাট দেয়ার আর মেনি পিপল হু কেম ফ্রম আউটসাইড দ্য স্টেট অর কান্ট্রি আর নট গোয়িং টু দ্য হসপিটাল ফর চেক আপ ওয়েদার দে আর কোভিড-19 পজিটিভ অর নেগেটিভ। ঠিক আছে, এখানে কী বলছে অনেক মানুষ, কিন্তু এখানে অনেক মানুষ রয়েছে যারা কি অন্যান্য অন্য রাজ্য থেকে এসছে বা অন্য দেশ থেকে ওরা এসছে আমাদের রাজ্যে, তারা কী করছে হসপিটালে চেক আপ করতে কিন্তু তারা যাচ্ছে না, কিসের জন্য ওয়েদার দে আর কোভিড-19 পজিটিভ আর নেগেটিভ, তারা কি কোভিড-19 পজিটিভ রয়েছে না নেগেটিভ রয়েছে। ঠিক আছে, দ্য স্টেট ইকোনমিক হ্যাজ ফলেন ডাউন অ্যাট আ লার্জ স্কেল, স্টেট ইকোনমিক যেটা রয়েছে ইকোনমি, এটা ইকোনমিক হবে না ইকোনমি হবে, ঠিক আছে স্টেট ইকোনমি NOMY হবে, আইসি এর জায়গায় ওয়াই হবে, দ্য স্টেট ইকোনমি হ্যাজ ফলেন ডাউন অ্যাট এ লার্জ স্কেল, খুব বড় পরিসরে কি স্টেট যে ইকোনমি সেটা কি পড়ে গেছে, মানে পড়ে গেছে বলতে কমে গেছে আর কি। দ্য ডেইলি ওয়ার্কার্স মিডল ক্লাস অ্যান্ড লোয়ার মিডল ক্লাস পিপল
আর ফেসিং দ্য মোস্ট প্রবলেমস অ্যাজ দে আর নট অ্যাবল টু ডু এনি ওয়ার্ক নাও। যারা কি ডেইলি ওয়ার্কার্স যারা রয়েছে, প্রতিদিন যারা কাজ করে, প্রতিদিন কাজ করে বলতে যাদের কাজ কোনো নির্দিষ্ট কোনো কাজ নেই, ঠিক আছে, যারা ডেইলির কাজটা ডেইলি যেরকম করে, যেরকম যারা মাঠে কাজ করে বা কোনো শ্রমিক কোনো জায়গার কাজ, তাদের তো আর মাসে পুরো বাধা ধরা কাজ না যে সারা মাস করবে বা সারা বছর করবে। ডেইলি যারা এরকম কাজ করে, এক এক জায়গায় এক এক রকম, যেদিন যেই কাজ পায়, তারা মিডিল ক্লাস যারা রয়েছে বা লোয়ার মিডিল ক্লাস যারা রয়েছে মানুষজন, তারা সবার থেকে বেশি প্রবলেম, তাদের সমস্যা হচ্ছে। তারা কি অ্যাজ যেহেতু তারা কোনো কাজ এখন আর করতে পারছে না, বাট গভর্নমেন্ট কাজ করতে পারছে না তাদের, কি যে কাজ করলেই তখনই কিন্তু তাদের দিনটা চলে, মানে তাদের রোজগার হয়, কাজ না করলে কিন্তু তাদের রোজগার হয় না। বাট গভর্নমেন্ট ইজ প্রোভাইডিং দেম উইকলি ফুড অ্যালাউন্স, তাদের ফুড অ্যালাউন্স, সাপ্তাহিক ফুড অ্যালাউন্স দিচ্ছে, তোমরা সবাই জানো, যেরকম রাইস, পালসেস, তারপরে পটেটোস, এসব কিন্তু দিচ্ছে, রাইস চাল দিচ্ছে, তারপরে পালসেস ডাল দিচ্ছে, পটেটোস আলু বা ইত্যাদি যেগুলো লাগে জিনিসপত্র, এসেনশিয়াল কমোডিটিস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দিচ্ছে। দ্য মেডিকেল শপস আর ওপেন ফর 24/7, মানে সবসময়ের জন্য কি মেডিকেল শপ কি সবসময় কিন্তু খোলা রয়েছে। দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইজ নাও ভেরি অ্যাক্টিভ টু মেক পিপল ওবে দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যান্ড টু মেনটেন সোশ্যাল ডিস্টেন্স। এখন কী করছে, যা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু খুব অ্যাক্টিভ এখন রয়েছে টু মেক পিপল ওবে দ্য রুলস, মানে যেই রুলস রুলস অ্যান্ড রেগুলেশনস রয়েছে সেটা কিন্তু মানে মানার জন্য তারা কিন্তু খুব অ্যাক্টিভ রয়েছে, মানুষ যাতে মানে সেটার জন্য কিন্তু খুব অ্যাক্টিভ রয়েছে, অ্যান্ড টু মেনটেন সোশ্যাল ডিস্টেন্স, এবং কি সোশ্যাল ডিস্টেন্স রাখার জন্য পুলিশ কিন্তু এখন খুব সক্রিয়, ঠিক আছে। ইন কনক্লিউশন, মানে শেষে উই ক্যান অ্যাজিউম, আমরা এটা অ্যাজিউম করতে পারি, ভাবতে পারি বা ধরে নিতে পারি দ্যাট ইন্ডিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়াস হবে না ইন্ডিয়াস ঠিক আছে ইন্ডিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ ওয়েস্ট বেঙ্গলস জিডিপি ড্রপ ডাউন, ঠিক আছে। উই ক্যান অ্যাজিউম দ্যাট, আমরা এটা ভাবতে পারি বা অ্যাজিউম করে নিতে পারি দ্যাট যে ইন্ডিয়াস মানে ভারতবর্ষের অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথে সাথে কি ওয়েস্ট বেঙ্গল জিডিপি উইল ড্রপ ডাউন, এখানে উইল হবে, ঠিক আছে, জিডিপির পরে একটা উইল হবে, উইল ড্রপ ডাউন অ্যান্ড ইট উইল টেক মাচ টাইম টু রেজুভিনেট দ্য ইকোনমি, মানে কি এটা আরও টাইম নেবে, এটা এটা খুবই টাইম নেবে বা একটু টাইম নেবে কি রেজুভিনেট, আরও উজ্জীবিত করতে, পুনরুজ্জীবিত করতে দ্য ইকোনমি, ইকোনমিটাকে, যে আমাদের যে ইকোনমি রয়েছে ভারতবর্ষের বলো বা স্টেট ইকোনমি, যেটা কিন্তু আবার ফিরে আসতে একটু টাইম নেবে, ঠিক আছে। সো এটা আমি লিখেছি, এটা একটুখানি একটু সহজ লেভেলের করে লিখেছি, যারা যাতে সবাদের সবাই যারা ভালোভাবে বুঝতে পারো, ভালোভাবে লিখতে পারো, সবার যাতে খুব সুবিধা হয়, ঠিক আছে। এরপরে দেখো আমার একটা স্টুডেন্ট লিখেছে, শুভদীপ, আমার ক্লার্কের, আমি যে আলাদাভাবে ক্লাস করাচ্ছি, যাদের 15-20 জন রয়েছে ওদের আলাদাভাবে ক্লাস করাচ্ছি, ওখানে একটা স্টুডেন্ট শুভদীপ নাম, ও লিখেছে এখানে, আমি একটু এডিট করেছি শুধুমাত্র, ঠিক আছে। সো দেখো, ওয়েস্ট বেঙ্গল আন্ডার লকডাউন বাই আ স্টাফ রিপোর্টার, ঠিক আছে, বাই আ স্টাফ রিপোর্টার, কলকাতা 12th April 2019, এখানে 12th TH ও দিতে পারো, 12-এর পরে না দিলেও কোনো অসুবিধা নেই, তারপরে এরকম একটা কোলন দেবে, তারপরে এভাবে স্টার্ট করবে। দ্য লকডাউন টু কমব্যাট COVID-19 আউটব্রেক, মানে কি যে লকডাউনটা কমব্যাট করতে কি হচ্ছে, বাধা দিতে বা যুদ্ধ করতে, কমব্যাট এখানে টু কমব্যাট এগেইনস্টও লিখতে পারতে COVID-19 আউটব্রেক, বা না লিখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দ্য লকডাউন টু কমব্যাট COVID-19 আউটব্রেক জাস্ট লাইক আদার স্টেটস, অন্যান্য স্টেটের মতো, রাজ্যের মতো, হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড ইন ওয়েস্ট বেঙ্গল, ইমপ্লিমেন্ট করা হয়েছে কোথায়, ওয়েস্ট বেঙ্গলেও, ঠিক আছে, পশ্চিমবাংলায় কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে। তারপরে দেখো, ইনিশিয়ালি মানে প্রথম দিকে ইট ওয়াজ প্ল্যান টু কন্টিনিউ টিল 14th April, এটা ইনিশিয়ালি প্রথম দিকে এটা প্ল্যান করা হয়েছিল কি এটা 14th April অবধি এটা কার্যকর করা হবে, ঠিক আছে। বাট লেটেস্ট কনফার্মেশন বাই প্রাইম মিনিস্টার কনফার্মড ইটস এক্সটেনশন আপ টু 3rd May, বা এখন যে পিএম মোদী তারপরে আবার কনফার্মেশন আবার দিয়েছে কি এটা এক্সটেন্ড করার জন্য 3rd May অবধি, ঠিক আছে। এসেনশিয়াল সার্ভিসেস ইনক্লুডিং ডিউটিস অফ ডক্টর্স, নার্সেস, হেলথ ওয়ার্কার্স, পুলিশ আর অপারেশনাল, এখানে কি বলছে, এসেনশিয়াল সার্ভিস যেগুলো, এসেনশিয়াল সার্ভিস সার্ভিসেস যেগুলো ইনক্লুডিং কি ডিউটিস অফ ডক্টর্স, ডাক্তারদের যেরকম ডিউটি, নার্সেস, হেলথ ওয়ার্কার্স, পুলিশ আর অপারেশনাল। অপারেশনাল বলতে এখানে বলছে যেটা কি সবসময় কাজ করতে, ধরো একটা মুভমেন্ট রয়েছে, যেরকম দমকল বাহিনী থাকে বা ডাক্তাররাও তো থাকে, এগুলো এসেনশিয়াল, যারা কি কাজ করতে যখনই ওদের দরকার হবে তখনই তারা কাজ করা শুরু করে দেবে, অপারেশনাল মানে এরকমই মানে বোঝায়, ঠিক আছে, মানে সবসময় রেডি টু ওয়ার্ক, ঠিক আছে। তারপরে দেখো, দ্য হসপিটালস আর স্ট্রাগলিং টু অ্যাটেন্ড দ্য স্কাই রকেটিং নাম্বার অফ
কোভিড নাইনটিন পজিটিভ পেশেন্টস, হসপিটালরা কি স্ট্রাগলিং করছে টু অ্যাটেন্ড দ্য স্কাই রকেটিং, স্কাই রকেটিং বলতে আকাশ ছোঁয়া নাম্বার অফ কোভিড নাইনটিন পজিটিভ পেশেন্টস, মানে হসপিটালের মানে মধ্যে যে তারা কোভিড যারা ভর্তি হচ্ছে এখন কিন্তু দিনে অনেক মানুষই কিন্তু কোভিড নাইনটিন পজিটিভ হয়ে ওরা আকাশ ছোঁয়া নাম্বারে কিন্তু এরকম ওরা ভর্তি হচ্ছে, এর জন্য কি হসপিটালটা কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে খুবই এর জন্য। দ্য লকডাউন ইজ ইয়েট টু কমপ্লিট ওয়ান মান্থ, লকডাউন এখনও কি এক মাস কিন্তু এখনও বাকি রয়েছে, প্রায় এক মাস বাকি রয়েছে এখনও, যদি 12 এপ্রিল থেকে ধরো তাও ধরো এক মাস, এখানে পুরো এক মাস হয় না, তাও ধরো এক মাসই আমরা বলতে পারি ইয়েট টু কমপ্লিট ওয়ান মান্থ, ঠিক আছে। হ্যাজ অ্যাফেক্টেড দ্য স্টেট ইকোনমি অ্যাস অ্যাবিসমালি, এখানে কী বলছে লকডাউন এখনও এক মাস বাকি ধরো এখনও কমপ্লিট হতে, হ্যাজ অ্যাফেক্টেড দ্য স্টেট ইকোনমি অ্যাবিসমালি, খুব প্রোফাউন্ডলি, অ্যাবিসমালি বলতে প্রোফাউন্ডলি মানে গভীরভাবে, ঠিক আছে, অ্যাবিসমালি মানে গভীরভাবে যে স্টেট ইকোনমি এটাকে কিন্তু খুব অ্যাফেক্ট করেছে, ঠিক আছে, মানে প্রভাবিত করেছে বা খারাপ দিক খারাপভাবে এখানে প্রভাব ফেলেছে স্টেট ইকোনমির ওপর। তারপরে দেখো পিপল আর গেটিং ডিপ্রেসড টু রিমেইন ইনডোর লিডিং টু ইলিগাল গ্যাদারিং ইন সাম প্লেসেস, মানে মানুষজন কি ঘরে থাকতে তারা কিন্তু ডিপ্রেসড হয়ে যাচ্ছে, তাদের কী করছে লিডিং টু ইলিগাল গ্যাদারিং ইন সাম প্লেসেস, কিছু কিছু জায়গায় তারা ইলিগাল গ্যাদারিং করে ফেলছে কখনো কখনো। ডেইলি ওয়েজার্স ফ্যাক্টরি ওয়ার্কার্স আর পাসিং থ্রু আ প্রেডিকামেন্ট, প্রেডিকামেন্ট বলতে এখানে কি ডিফিকাল্ট সিচুয়েশনের কথা বলছে, ঠিক আছে, ডেইলি ওয়েজার্স যারা দিনে দিনে কাজ করে তার দিনে ডেইলি যারা ওয়ার্কার আর কি, ফ্যাক্টরি ওয়ার্কার যারা রয়েছে একই জিনিস, তাদের কি হচ্ছে খুব ডিফিকাল্ট সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা কিন্তু যাচ্ছে এখন। মেনি অফ দেম ফাইন্ড ইট ডিফিকাল্ট টু ফিড দেয়ার ফ্যামিলি টুয়াইস আ ডে, অনেক মানুষই রয়েছে তাদের মধ্যে যারা কি করছে দিনে দুবার তাদের ফ্যামিলিকে পরিবারকে খাওয়াতে কিন্তু খুবই তাদের কাছে ডিফিকাল্ট মনে হচ্ছে, সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। সোর্সেস সে লং টাইম শাটডাউন অফ মেডিকেল শপস আর আস্কড বাই দ্য গভর্নমেন্ট টু সাপ্লাই মেডিসিনস ডোর টু ডোর স্পেশালি টু দ্য এল্ডার সিটিজেন্স, এখানে বলছে কি সোর্সেস সে মানে কোনো সোর্স সূত্রের খবর, লং টাইম শাটডাউন ফর অফ মেডিকেল শপস আর আস্কড বাই দ্য গভর্নমেন্ট, যে লং টাইম যে এখানে শাটডাউন রয়েছে এখানে কি যে মেডিকেল শপসগুলো রয়েছে ওদের কি বলছে গভর্নমেন্ট কি বলছে টু সাপ্লাই মেডিসিন ডোর টু ডোর, মানে কি বাড়ি বাড়ি গিয়ে হোম ডেলিভারির মতো এখানে কি ওষুধও দিতে বলছে স্পেশালি টু দ্য এল্ডার সিটিজেন্স, যারা বয়স্ক নাগরিক রয়েছে তাদেরকে স্পেশালি তাদেরকে কিন্তু দিতে বলছে। দ্য পুলিশ ইজ প্যাট্রোলিং ইন ফুল সুইং টু এনশিওর দ্যাট নো পার্সন গোজ আউটসাইড উইদাউট ভ্যালিড রিজন, পুলিশ কী করছে প্যাট্রোলিং করছে ফুল সুইংয়ে, খুব মানে খুব ভালোভাবে প্যাট্রোলিং করছে, টু এনশিওর দ্যাট এটাকে এনশিওর করতে এটাকে কনফার্ম করতে দ্যাট নো পার্সন গোজ আউটসাইড উইদাউট ভ্যালিড রিজন, কোনো ভ্যালিড কারণ ছাড়া কোনো মানুষ যাতে বাইরে না বেরোয়। এখন দেখতে পাচ্ছে পুলিশরা কী করছে, দেখছে কিন্তু মানুষজন গেলে তাদের আই কার্ড দেখছে তারা কি যে কাজগুলো রয়েছে এসেন্সিয়াল যে কাজগুলো রয়েছে ডাক্তার বা ইলেকট্রিক ডিপার্টমেন্ট বা অনেক কাজ রয়েছে মেডিকেল শপ এসবের সাথে তারা যুক্ত কিনা দেখে কিন্তু তাদের ছাড়া হচ্ছে। সো ভ্যালিড রিজন যদি থাকে বা কোনো কিছু কেউ ওষুধ কিনতে যায় বাজারে যায় বা যেগুলো ছাড় দিয়েছে সেগুলো কিন্তু দেখছে, সেই কথাটা এখানে বলছে। দ্য পুলিশ হ্যাজ মেড ফেস মাস্ক ম্যান্ডেটরি, পুলিশ কিন্তু ফেস মাস্ক পরা কিন্তু ম্যান্ডেটরি করছে করে দিয়েছে পুলিশ, সেই জিনিসটা কিন্তু ভালোভাবে দেখছে রাস্তায় কেউ ফেস মাস্ক ছাড়া বেরোচ্ছে কিনা। তারপরে দেখো দ্য লকডাউন শুড বি ইমপ্লিমেন্টেড প্রপারলি, লকডাউনটা ইমপ্লিমেন্ট করা উচিত প্রপারলি, খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট হওয়াটা উচিত করাটা উচিত, ঠিক আছে। অ্যান্ড সাপ্লাই অফ এসেন্সিয়াল কমোডিটিস ইজ ইন প্রোগ্রেস বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশনস, মানে কি যে এসেন্সিয়াল কমোডিটিস যেগুলো দিচ্ছে যে অ্যালাউন্স উইকলি অ্যালাউন্স যেটা দিচ্ছে সেটার কথাই বলা হচ্ছে, গভর্নমেন্ট যে সাপ্লাই করছে সেগুলো কি ইজ ইন প্রোগ্রেস বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশনস, মানে লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশনস রয়েছে তোমরা রেশনের থেকে পাচ্ছ বা যেখান থেকে দেওয়া হচ্ছে সেখান থেকে যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে পাচ্ছ সেই কথাটা এখানে বলা হয়েছে। সো দেখো এইটা প্রথমে যে জিনিসটা লিখেছি এটাও কিন্তু তুমি রিপোর্ট আকারে কিন্তু তুমি এটাও কিন্তু লিখতে পারো, ঠিক আছে, এখানে এই এই ফরম্যাটে কলকাতা 12th এপ্রিল বা যেই টাইমটা দেওয়া থাকবে তারিখটা দেওয়া থাকবে সেটা লিখে এরকমভাবে হেডিং দিয়ে এরকমভাবে বাইরে স্টাফ রিপোর্টার এরকমভাবে কিন্তু লিখতে পারো, সেটাতেও কিন্তু কিন্তু কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তোমাদের যেটা ভালো লাগে প্রথমটা ভালো লাগলে প্রথমটা দেখে ভালোভাবে লিখতে পারো বা পরেরটাও দেখে লিখতে পারো বা দুটো একসাথে অ্যাড করে তুমি নতুন করে তোমার মতো আবার আইডিয়া দিয়ে বানিয়ে ভালোভাবে লিখতে পারো, যেটা তোমার সুবিধা হয়।
ঠিক আছে। সো ভিডিওটা আজকের জন্য এইটুকুই ছিল। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইসরা এসএমএন, ITSROYSMN লিখে সুমন রয় দেখবে, এটা সার্চ করলে চলে আসবে, ওইটাখানে ফলো করতে পারো আমাকে। সো যদি তোমাদের কোনো ডাউট থাকে এই ক্লাসটার ওপরে অবশ্যই কমেন্ট করবে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।